তুমি পথের পথিক না বানায়া রাস্তার ভিক্ষুক না বানায়া মেডিকেলের বেটের রোগী না বানায়া ওই মালিকের কত দয়া কত মায়া ওই মায়া দয়া করে মালিক এরকম সম্মান জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ এই রংপুরের ভাইসেনেরা অসুস্থতা মানুষের বড় একটা নিয়ামত ঠিক কি না জোরে বলুন আপনার আমার মতো কত যুবক মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে বাসার মধ্যে বিছনাগত প্রতিদিন প্রতি রাতের মধ্যে ওষুধ খাওয়া লাগে আছে না আছে জোরে বলুন কত টাকা সম্পদ গুলো নষ্ট করে চেন্নাই দুবাই মানুষ ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের মধ্যে যায় এরে ভাই জানানান জানান আপনার আমার মাসের মধ্যে মাত্র কয়েক টাকার ওষুধ খাইলে সেরে যে আমার কারো খাওয়া লাগে এর চাইতে বড় দয়া আর বড় মায়া কোথায় পাবে চিন্তা ভাবনা করে একটা বার আমরা দেখি রে ভাই নিজের দিলকে একবার জিজ্ঞাসা করি নিজের সবচেয়ে বড় আদারত পৃথিবীর হলো মানুষের বিবেক এই বিবেকের একটা বার আমরা প্রশ্ন করে দেখি বিবেক আজকে আমার মতো কত মানুষ জঙ্গলের মধ্যে বসবাস করতেছে আপনার আমার মতো কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে শুয়ে সারাদিন সারা রাত পার করে দেয় আপনার আমার মতো কত মানুষ এইভাবে মানুষের দ্বারা দ্বারে ভিক্ষা করে দিন পরটা পার করে দেয় তার চাইতে কোটি কোটি সম্মান আমার মালিক আপনাকে আমাকে রাখছে জোরে কোন ঠিক কিনা এর মমির জানানা কত লোকগুলো ঘুরিছে রাস্তাতে বাইরে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতেছে রে ভাই এটা একটা এমন একটা মোবারক রাত আমার পূর্বে যিনি দ্বিতীয় বক্তা কথা বলে গেলেন এরপরে উনি বলে গেলেন এটা রজব মাস শুনলেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান আমার নবী দোয়া করছেন বারবার দোয়া করছেন এই দোয়াটা করে কোন ব্যক্তি যদি এই দোয়াটা করে আমার মালিক রমজান পর্যন্ত তার শরীরটা সুস্থ বানিয়ে দিবে আরে ভাই জানানান জানানান এখনো পর্যন্ত যারা মাহফিলের মধ্যে আসলো না রাস্তাঘাটের মধ্যে ঘুরিছে অযথা সময় নষ্ট করেছে রে ভাই একটা বার জানান জানান আমার মালিকের কত দয়া কত মায়া যেই জান্নাতের বাগান আমার মালিক আপনার আমারা বসাই দিয়েছে এটা জীবনের শেষ রাত জীবনের শেষ মাহফিল জীবনের শেষ দেখা আপনার আমার জন্য হয়ে যেতে পারে আগামীকাল মাইকের মধ্যে এলান হয়ে যেতে পারে অমুক ব্যক্তি নাই দুনিয়ার থেকে চলে গিয়েছে কথা কোন ঠিক কিনা এই যে আজকে মাহফিল আজকে যে মাহফিল হচ্ছে 26 তারিখ রংপুরের ভাই জানানা হজরের নামাজ পড়লাম মুনাজাত কমপ্লিট ওজিবা কিছু তেলাওয়াত করলাম এমন মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে সে হাজির বলে এলান করব কার এলান বলে ওই ব্যক্তি দুনিয়ার থেকে আর নাই চলে গেছে বড় আফসোস হলো রে ভাই একসঙ্গে গতকালকে ঘুরলাম চা খেলাম গল্প করলাম ইয়ের কি ফাজলামি কত করলাম অত সই লোকটা আজকে নাই হঠাৎ এলান বলে হ্যাঁ রাত 12:30টার পর দুনিয়ার থেকে চলে মৃত্যুর বিছনার মধ্যে উনি শুয়ে আছে আহারে চিন্তা করলাম আল্লাহ জানি না আপনার আমার মৃত্যু কোন মুহূর্তের মধ্যে হয় মালিকুল মৌত চলে আসতে পারে কত জানাজার মধ্যে অংশগ্রহণ করলাম হাজার হাজার লোক এই জানাজার মধ্যে গেলাম দুইটা কথা বললাম জানাজার নামাজ পড়লাম দোয়া করলাম রে ভাই এমন একটা দিন আসবে আপনার আমার জানাজার নামাজ পড়ার জন্য বিভিন্ন গ্রামের লোকগুলো ছুটে ছুটে জানাজার ময়দানে আসবে আল্লাহু আকবার আমি যদি বলি ভাই নামাজ পড়ো বলে পড়বো কখন বলে এই খাটলি মসজিদের খাটলি আপনার বাসার যাওয়ার আগ দিক দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান যদি বলি ভাই নামাজি হয়ে যা আপনি বলবেন নামাজি হব নামাজ পড়বো এই কথা না আপনার জানাজার নামাজ পড়ার আগে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান আল্লাহ আকবার জোরে কোন এর মুমিন জানানার নামাজের মধ্যে সাফা নামাজের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য রিজিক দিয়ে দেন নামাজের মধ্যে সবকিছুর ফয়সালা আল্লাহু আকবার জোরে কোন এর মুমিন জানানার
رزق دیبن الله وما من دابة في الأرض إلا على الله رزقها گر تواکل می کنی ہر صبح و شام میرے سالات رستے تو اجلا مقام رزقر مالک کے امرا جاتو دورا دوڑی کری بیدیش جائی جاپان جائی سوزر لین جائی مالو شیئے جائی اندونیشیا جائی فرانس جائی ارے مومن جانانا رزق এমন একটা জিনিস যেই দেশের মধ্যে কোটি টাকা কামাইবা রিজিকের জন্য দৌড়ায় দৌড়ে গেলা আল্লাহ ডাক দেবে বান্দা আমি আল্লাহ যদি তোমার রিজিক ওই দেশের মধ্যে বরাদ্দ করে না রেখে তুমি যাইবা প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে মালিকুল মউত যায় তোমার সামনে হাজির মালিকুল মউতের হাত থেকে বাঁচতে পারবো اذا جاء ازلهم لا تأخرون ساعة ولا يستقدمون موت كاسين كل نفس شارب قبر بيت كل نفس داخل ہر گھری دے نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے اللہ اکبر زورے کر এখন আমরা যারা যারা বসছি উচিত কথাই মাথায় ব্যথা হক কথা বলতে গেলে তিতা এর মুমিন জানানাও জানানাও তাফসিরুল কোরআন মাহফিল এটা তার ফরজ না ওয়াজিব না এটা মুস্তাহাব কেউ যদি সারা জীবনের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিল না শুনে গুনাহ হবে না তবে জানানাও জানানাও যদি আপনি মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেন কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে কথা কোন ঠিক কিনা ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার জোরে কর নকমসসতে নামাজে পাঁচে গানা হাইনুল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনেরা عندما جعلت بدار استعينوا آيات قرآن خان آيات قد أفلح را يدكم غوركم در معني السدين صادقون الله أكبر أين يزركنا الله أكبر ارمومين زنانا زنانا اي زبان الملكة এক কাপ চার জন্য একটা সিগারেটের জন্য গলা ফাটায় দিয়ে অমুক ভাই চরিত্র ফুলের সাইদে পবিত্র বলি না না বলি জোরে কন অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু ইলেকশন শেষ বন্ধুর কোনো খবর নাই ঠিক না ব্যাটিং জোরে কন এইরকম বন্ধু দরকার না একটা বার জানানোর মুমি এমন একজন বন্ধুর আমার দরকার যিনি দুনিয়াতে আমার বন্ধু পরকালে আমার বন্ধু মিজানে আমার বন্ধু হাসরের মাঠে হবে আমার বন্ধু আল্লাহু আকবার জোরে খান এর মুমিন জানানান জানানা এই জবানের মালিক আল্লাহ কত শিল্পী বাংলার জমিনের মধ্যে গান গাইতে গাইতে পেপারের মধ্যে দেখলাম স্টেজের মধ্যে ড্যান্স দেয় শিল্পীর মৃত্যু পাঁচ মিনিট পর গান গাইল পাকিস্তানের এক শিল্পী পেপারের মধ্যে দেখলাম শিল্পী গান গাইতেছে পুরা গান শেষ হয় নাই অর্ধেক গাওয়া শেষ কণ্ঠের বাহাদুরি শেষ কিছুক্ষণ পর চিন্তা করে দেখা গেল অবিকল কণ্ঠটা নষ্ট বাকি জীবন আর ওই শিল্পী কথা বলতে পারে নাই আল্লাহ আকবার জোরে কর এই যে কণ্ঠের মালিককে কিছুদিন আগে আমার এক বন্ধু লোক অপারেশন করলো ভিতরে যে কণ্ঠ কথা এমন একটা ছোট্ট জায়গা ডাক্তার তো অবাক দুই জায়গার মধ্যে দুইটা ছোট ছোট টিউমার কথা বলতে পারে না উনি দেখাইলেন আমি তো চমকে গেলাম যে আল্লাহ কি নিখুঁত ভাবে এই জিনিসটা আল্লাহ আমার মালিক তৈরি করছে যখন কথা বলি আস্তে করে এরকম হয়ে যায় আবার কথা বন্ধ হয়ে যায় ঠিক দুই জায়গার মধ্যে দুইটা টিউমার
উনি অপারেশন করলেন কথা বলতে পারে না কত কষ্টের মধ্যে আছে আর আমরা অযথা সময়গুলো নষ্ট করে চার স্টলের মধ্যে গল্প গুজব করে আমরা সময়টা কাটায় দেই কথা বলেন ঠিক কিনা আজ বুঝবি না তুই বুঝবি কাল যখন তোর হাত ধরে পার করবে বড় বড় আইল জমিরে আইল বলেন না বাদগুলো কি বলে আইল আরে মুমিন জানানান জানানান রক্তের গরম এরপরে চেহারার অহংকার যে আমরা করি যে আমি খুব দেখতে ভালো আমার শক্তি ভালো টাকা আছে পয়সা আছে জমি জমা আছে এগুলো তো বেশি দিন লাস্টিং করবে না জানেন আপনার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে চলে গেল বাজারের মধ্যে চা খাইতে খাইতে যুবকের মৃত্যু স্টেজের মধ্যে বসে আছে সভাপতি সাহেব এমন মুহূর্তের মধ্যে বক্তার অচলিছে সভাপতি সাহেব বলে মাথাটা হালাই দিয়েছে কারণ কেন কি রে ভাই জানা গেল উনি মৃত্যুবরণ করেছে পৃথিবীর জমিনের মধ্যে আর উনি বেঁচে নাই বাসার মধ্যে সম্মান দেওয়া হলো ছেলেগুলো আসলো চোখের পানি ফেলে কান্দারা ডাক দিয়ে কয় আব্বা এই স্টেজের মধ্যে এই মাহফিলের মধ্যে এই জায়গার মধ্যে কত বছর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করলার আব্বা আজকে এমন একটা জায়গার মধ্যে তোমার মৃত্যু হয়ে গেল যেটা হলো কোরআনের জায়গা জান্নাতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ কত তোমার ভাগ্য ভালো অনেক মানুষের মৃত্যু হয় চার স্টলের মধ্যে অনেক মানুষের মৃত্যু হয় বাজারের মধ্যে অনেক মানুষের মৃত্যু হয় গানের আসরের মধ্যে এই বেচারা সভাপতি কত ভালো কত বড় চমৎকার তার মৃত্যু কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের কথাগুলো শুনতে শুনতে আল্লাহর বান্দা স্মৃতিমধুর কণ্ঠ তেলাওয়াত শুনতে শুনতে মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে তোমার বান্দা যখন মৃত্যুবরণ করেছে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস তারে দিয়ে দিও জোরে কোন আল্লাহুম্মা আমিন এই যে আপনারা বসছেন বলা যায় না আপনাদের মৃত্যু হতে পারে সেকেন্ডের বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আছে জোরবেন আছে এক সেকেন্ডের নেই ভরসা শূন্য হাতে সব সারিও মনরে যাইবে আপন বাড়ি রাজা বাদশা ধনী গরিব সকলের ওই তরে একে আচরণ করবে সেই দিন অন্ধকার কবরে কেন এত দম্ব কর কেন এত দম্ব কর কর বাহাদুরি ও মনরে যাইবে আপন বাড়ি আল্লাহু আকবার জোরে আচ্ছা বলেন তো আপন বাসাটা আমাদের কোন জায়গায় কবর দুনিয়ার টাকা পয়সা জমি জমা গাড়ি বাড়ি লিম প্রোডাকশন কারখানা প্রপার্টি কিছুই না কিছুই না জানে না ও জানে না আপনার আমার সন্তান প্রাণ খুলে আব্বু বলে ডাক দেয় প্রাণটা কলিজাটা ভরে মাসকে আমার আপন জন স্ত্রী কত মহাব্বতের স্ত্রী আমি আপনাকে আপনাকে ভালোবাসে রে ভাই আপনি আমি যদি মারা যাই কমপক্ষে ২৪ ঘন্টা বাসার মধ্যে রাখবে এরপরে রাখবে না ওই আদরে স্ত্রী আদরে পুত্র সন্তান স্ত্রী পরিবার মা বাবা ডাক দিয়ে বলবে লাশটা হটায় দাও ঠিক কিনা জোরে গন একজন হাজির সাহেব বড় মুরব্বী ওনার সঙ্গে রিলেশন সম্পর্ক মসজিদে ইমাম সাহেব এত জমি জমা কই রাখবা বলে তিনটা আমার সন্তান দুইটা মেয়ে মোট আমার ফ্যামিলির মধ্যে পাঁচজন আর আমরা স্বামী স্ত্রী তাহলে আমরা সাতজন বলে এরপরে কি করবা বলে জমি জমা তাদের জন্য তারা কি ভালোবাসে বলে হ্যাঁ এই ভালোবাসার পরীক্ষাটা আপনাকে করা লাগবে দুনিয়াতে কেমনে ভালোবাসে আখেরাতে কেমনে ভালোবাসে এবার বলে মুরব্বী আপনি তো হজ করেছেন বলে হ্যাঁ আপনি মুরব্বী তাবলিগ জামাতের সাথী মোবাল্লিগ আমির সাহেব বলে হ্যাঁ আপনি একটু মরার আগে মহিলা দেখেন মরা কারে বলে বলে ঠিক আছে আমি একটু দেখি বাসার মধ্যে আমি একটু যাই মরার আগে মরবো উনি যখন মরছে পুরা হাত পাটা একবারই পুরো এরকম ছাড়াই দিয়েছে এবার দেখেন উনি মৃত্যুর ভান করেছে সন্তান আসার পরে দেখলো তার বাবা আর নাই মারা গিয়েছে আসলে তো উনি মরে নাই আরেক সন্তান এসে ডাক দিয়ে কয় লাশটা কেমনি বার করবা খাটলি তো উঠানো দরকার দরকার আছে না
আরেক সন্তান বলে না এই যে কবাট এই যে দরজা এগুলো ভাঙা যাবে না বাবা তো মরে গিয়েছে চলে গিয়েছে বাবার হাত দুইটা কেটে কেটে আমরা বার করি নাউজুবিল্লাহ জোরে বল যেমনি বলছে চমকে গেল বলে হাই 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 এত টাকার ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব দিলাম কিন্তু সন্তান মৃত্যুর উপরে হাতটা কাটতো একটু হাত কাঁপলো দ্বিধাবোধ করলো না দৌড়ে উনি ইমাম সাহেবের কাছে যেয়ে বলে মৃত্যুর আগে মৃত্যুর ভান ধরলাম জানলাম পরীক্ষা করলাম কেউ আমার আপন না আপন না আমার এই সম্পদ থেকে কিছু সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দেবো আমি যদি মারাও যাই মৃত্যুর উপর আমার আমল নামায় আমার মালিক সদকাতুল জারিয়া সওয়াবগুলো পৌঁছায় দিবে এর মালিক জানা না আমার মালিক কেমনে জানাই দিবে আপনাকে আমাকে কেমনে বুঝাই দিবে আপনাকে আমাকে কেমনে সিস্টেম পদ্ধতি চালু করে দিয়েছে আমার মালিক জানে না মৃত্যুর আগে মৃত্যুর ভান ধরা দরকার আছে না না আছে জোরে জোরে কন